সবার আগেই মসজিদে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রসিদ্ধ হোক আমাদের শেষ নবী, আখেরি নবী, যার পরে কোনো নবী আসবেন না। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে হকুকুল জার, প্রতিবেশীর অধিকার। প্রতিবেশী হক সম্পর্কে আজকের আলোচনা। প্রতিবেশী কাকে বলা হয়? প্রতিবেশী বলা হয় ওয়াকুল মান জা করাকা, সাওয়া কানা ফি মাসকান আও ফি মাহাল তিজারা ওয়া গায়রি যালিকা। প্রতিবেশী বলা হয় প্রত্যেক ওই জিনিসকে বা ওই ব্যক্তিকে যে আপনার আমার নিকটে থাকে, পাশে থাকে। এটা বাড়ি হতে পারে, দোকান হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো এক কথায় প্রতিবেশী বলতে যে আপনার পাশে থাকে। আমরা জানি যে প্রতিবেশী বলতে শুধু বাড়িকে বোঝাই, বাড়ির সাথে যে বাড়িটা সেটা প্রত্যেকটি ওই জিনিস যেটা আপনার পাশে থাকে সেটা হচ্ছে প্রতিবেশী। আপনার এখানে দোকান আছে, পাশের দোকানদার আছে, এই পাশের দোকানদার আপনার প্রতিবেশী এই বিজনেসের ক্ষেত্রে, এই জায়গাতে। আপনি এলাকার নেতা, অর্থাৎ যেমন এখন চেয়ারম্যানে দাঁড়াচ্ছেন অনেকে, এখানে এবছরে ইউনিয়নে চারজন দাঁড়িয়েছে আমি যতটুকু শুনেছি, একজন আরেকজন প্রতিবেশী, এক নেতা আর এক নেতাকে যেন অ্যাটাক না করে বা তার বিপক্ষে না বলে বা তার পরনিন্দা না করে ইত্যাদি ইত্যাদি। তো এই প্রতিবেশী হচ্ছে প্রত্যেক ওই ব্যক্তি বা ওই জিনিস যে তা যেটা পাশে থাকে, আপনার পাশে যে আছে তাকে কি ব্যবহার করতে হবে, তার সাথে কি আচরণ করতে হবে, এই বিষয়ে আজকে আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীকে তিন ভাগে ভাগ করেছেন। একটি হাদিসে তা উল্লেখ আছে, জারুন মুসলিমুন করিবুন, জারুন মুসলিমুন ফাকাত, জারুন কাফিরুন। এক প্রতিবেশী যিনি আপনার আত্মীয় এবং মুসলিম, এক নম্বর প্রতিবেশী, দুই নম্বর আত্মীয়, তিন নম্বর মুসলিম। তাহলে এই লোকটির তিনটা হক আছে আপনার প্রতি, প্রতিবেশী হিসেবে হক আছে, মুসলিম এই জন্য তার একটা হক, আর আপনার আত্মীয় এই জন্য একটা হক। দ্বিতীয় নম্বর হচ্ছে জারুন মুসলিমুন ফাকাত, শুধু প্রতিবেশী একজন মুসলিম, মুসলিম প্রতিবেশী, তাহলে তার দুটা হক। এক নম্বর হক হচ্ছে সে আপনার প্রতিবেশী, আর দুই নম্বর হচ্ছে সে একজন মুসলিম, মানে মুসলিম ভাই। কাজেই এর দুইটা হক রয়েছে আপনার উপরে। তৃতীয় নম্বর হচ্ছে জারুন কাফিরুন, প্রতিবেশী কাফের, যে কোনো বেধর্মী মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই ধর্মেরই হোক না কেন, আপনার কোনো কাফের প্রতিবেশী যদি থাকে তাহলে তার হক হচ্ছে একটা। আজকে আমরা আলোচনা করব প্রতিবেশী নিয়ে। সুতরাং প্রতিবেশী মুসলিম হোক, কাফের হোক, সবার হক এখানে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে প্রতিবেশী সম্পর্কে উল্লেখ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তৃতীয় নম্বর, পিতা মাতার সাথে সুলভ ব্যবহার করো। চতুর্থ নম্বর, দিল কুরবা, আত্মীয় যারা তাদের সাথে তোমরা সুলভ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিনা, যারা ফকির মিসকিন তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারি দিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। ওয়াল জারি দিল কুরবা, আল্লাহ কোরআনে প্রতিবেশীর কথা উল্লেখ করেছেন, বোঝা যাচ্ছে
প্রতিবেশী অত্যন্ত ইম্পর্টেন্ট এবং জরুরি বিষয়, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর কথা স্পেশাল করে কোরআনে উল্লেখ করতেন না। আমভাবে মুসলমান বা কাফের বা উমুকের সাথে কী আচরণ করতে হবে কথা বলতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর কথা কোরআনে উল্লেখ করে বুঝাইতে চাচ্ছেন প্রতিবেশী হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়াল জারিল জুনুব, আর একটা হচ্ছে অপরিচিত প্রতিবেশী যেটাকে আপনার অমুসলিম বলতে পারি। ও সাহেবে বিল জাম্বে, আর একটা হচ্ছে আপনার পাশেই যে থাকে মুসলিম প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, কাফের প্রতিবেশী, আত্মীয় মুসলিম প্রতিবেশী, এই তিনটা আমরা এখানে পাইলাম। অবনি সাবিল, যারা মুসাফির তাদের সাথে ভালো ব্যবহার করিও। আগে আমরা দেখেছি ছোটতে, আপনারা যারা মুরব্বী আছেন তারা আরও ভালো জানেন, যে মুসাফির আসলে তাদের ঠিকানা মসজিদ হতো, কিন্তু এখন মসজিদ এমন হয়ে গেছে সবাই তালাবদ্ধ, মসজিদে মুসাফির থাকার কোনো সুযোগ নাই। এখানে মাইক আছে, এসি আছে, কার্পেট আছে, এই এই দামি জিনিস চুরি হয়ে যায়, এই জন্য আর মসজিদটা মুসাফিরদের জন্য যে ছিল এটা এখন বন্ধ হয়ে গেছে। তো যা হোক, অমৃত সাবিল যারা মুসাফির তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ আদেশ করেছেন। ওমা মালাকাত আইমানুকুম, আর ওই সমস্ত দাসী যাদেরকে যুদ্ধের মাধ্যমে পাওয়া যায়, অধীনস্থ দাসী অর্থাৎ যাদের কোনো ধরনের কর্তৃত্ব নেতৃত্ব থাকে না, সম্পূর্ণ আপনি তাদেরকে পরিপূর্ণ মালিকানা রাখেন যুদ্ধর ময়দানে যুদ্ধ করে। অর্থাৎ যেমন বাংলাদেশ যদি আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করি, আর তাদের নারীদেরকে যে পাবো আমরা, এটা গনিমতের মাল, কথার কথা। কোনো কাফের দেশের সাথে যুদ্ধ হলে পারে তাদের নারীরা আমাদের জন্য গনিমতের মাল হবে, আর এটা সৈনিকদের মাঝে বণ্টন হয়ে যাবে, এই সৈনিকেরা তাদেরকে ব্যবহার করার সুযোগ আছে এবং বিক্রি করারও সুযোগ আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ভালো ব্যবহার করার আদেশ করেছেন, কারণ কি তারা যেহেতু নেতৃত্ব কর্তৃত্বহীন, তাদের প্রতি জুলুম অত্যাচার যে কোনো সময় করতে পারে, কেউ ধরার নাই বলার নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অহংকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, যারা আত্মগৌরব দেখায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এ হলো কোরআনের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন, আসার পরে আমাকে ওসিয়াত করতেছেন প্রতিবেশী সম্পর্কে, এমনভাবে প্রতিবেশী সম্পর্কে ওসিয়াত করতেছেন আমি মনে করছি যে তাকে উত্তরসূরি বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ কেউ মারা গেলে তার সন্তানেরা যেমন সম্পদের মালিক হয়ে যায়। জিব্রাইল সাল্লাম এত ওসিয়াত করতেছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন যে মনে হয় প্রতিবেশীদেরকে উত্তরসূরি বানিয়ে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে হাদিসটি বুখারী মুসলিমের, এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর অত্যন্ত গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া এটা হচ্ছে জাহেলিয়াতের চরিত্র, বড় বড় তাযুগের চরিত্র, অমুসলিম কাফেরদের চরিত্র, কোনো মুসলিমের চরিত্র না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে চলে যান হাবশায়, তখন মালিক জিজ্ঞাসা করেছিল নাজ্জাশি যে যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা তোমরা বলছো তার ব্যাপারে আমাকে কিছু শোনাও। তখন উনি এখানে বলতেছিলেন, বলছেন, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়া না আবুদুল আসনাম ওয়া না কুল মাইতা ওয়া না আতিল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জিরা জিওয়ার ইয়াকুল কাবিউ বিন্না দাঈফু ফাকুন্না আলা যালিকা হাত্তা বাআছা আল্লাহু ইলাইনা রাসূলান মিন্না নারিফুহু নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া ইফাফাহু ফাদআনা ইলা আল্লাহি লিনুওয়াহিদাহু ওয়া নাআবুদাহু ওয়া নাখলাউ মা কানা নাআবুদু ইলা আল্লাহি নাআবুদু নাহনু ওয়া আবাউনা মিন দূনিহি মিন আল হিজারা ওয়াল আওসান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে বাদশা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন সময় আমাদের মাঝে আসলেন, আল্লাহ তাকে পাঠালেন, যে সময় আমরা করতাম কি
আমরা এমন একটা জাতি ছিলাম, বর্বর জাতি ছিলাম, আমাদের হিতাহিতি কোনো জ্ঞান ছিল না। আমরা মূর্তি পূজা করতাম, কি পূজা করতাম, মূর্তি পূজা করতাম, আর কি করতাম, আকুলুল মাইতা, মৃত্যু মৃত্যু লাশ আমরা খেয়ে ফেলতাম। একটা গরু মরে গেছে ওটা খেয়ে ফেলতাম, ছাগল মারা গেছে খেয়ে ফেলতাম। রাসূলুল্লাহ সাল্লাম যখন আসলেন বললেন যে না, মৃত্যু খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, তখন তারা যুক্তি দিয়েছিল যে মোহাম্মদ, তুমি যদি জবাই করো তাহলে এটা খাওয়া যাবে কি না, যাবে কি যাবে না, যাবে তো, যেটা তুমি মেরেছো মাল্লা জবাই করলা হত্যা করলা এটা খাওয়া যাবে, আর আল্লাহ যেটা মেরে ফেলেছে হত্যা করেছে সেটাকে খাওয়া যাবে না, এটা কেমন কথা হলো? মানে তুমি কি আল্লাহর থেকে বড় হয়ে গেলে? নাউজুবিল্লাহ। দেখেন শয়তানের যুক্তি কেমন, শয়তান সবসময় এমন যুক্তি দিবে আপনাকে যে আপনার মাথা ঘোল করে দিবে, আপনি বুঝতে পারবেন না। কাফেররা বলছে যে মোহাম্মদ তুমি যদি জবাই করো তাহলে এটা খাওয়া যাবে কি না, হ্যাঁ যাবে, তো তুমি জবাই করলে খাওয়া যাবে, আর আল্লাহ যেটা মেরে ফেলেছে ওটা খাওয়া যাবে না কেন? তুমি মানলে খাওয়া যাবে আর আল্লাহ মানলে খাওয়া যাবে না, এটা কথা হলো, এ কথা বললো। তো ভাইয়েরা আবার কাফেররা সবসময় কই আরো আর স্টারটা ওখানে দেন ওখানে, হ্যাঁ হচ্ছে না, আচ্ছা বলছে আমরা না আব্দুল্লাহ সুনাম, আমরা মূর্তি পূজা করতাম। আজকে কত তারিখ? 17 তারিখ না, 17 তারিখ। ওরা মূর্তি পূজা করতো, নিজেরা মূর্তি তৈরি করতো, করার পরে পূজা করতো। কীভাবে পূজা করতো, তাদের পূজার সিস্টেমটা কি কেমন ছিল? বর্তমান হিন্দুরা এখন যেভাবে পূজাটা করছে সেম একই ক্যাটাগরিতে তারা পূজা করতো। কী করতো, মূর্তির সামনে যে খাবার দিত, খাবার মিষ্টি ইত্যাদিতে খাবার দিত, খাসি দিত, গরু দিত, যে যেখানে যেখানে যেটা পাওয়া যায়, মুরগি দিত, আগরবাতি মোমবাতি টাকা এগুলো দিত, মূর্তিকে তেল দিত, এক কথা মানুষের যা প্রয়োজন ছিল মূর্তির তা প্রয়োজন, এই জন্য তারা তা দেয়, ফুল দিত। আমরা মুসলমান, আমরা গতকালকে কি করেছি, কিসে ফুল দিলাম? বলছে এটা খবরদার মুখে উচ্চারণ করা যাবে না, এই তো এই তো মুসলমান আমরা। হিন্দুরা যখন মূর্তিতে ফুল দেয় আর শ্রদ্ধা দেখায় সম্মান করে, তখন আপনারা বলে যে বেকুফ, এর কোনো হুশ জ্ঞানই নাই, হ্যাঁ মূর্তির সামনে এটা করে কী লাভ তার? আর আপনারা আমরা কি করছি, আমরা ওই ধরনের কিছু মূর্তি তৈরি করেছি, হ্যাঁ এই মূর্তির হাত পা নাই চোখ নাই এতটুকু, বাকি মূর্তি সেম কাজ আমরা করতেছি, সেম কাজ করতেছি। এরা কোনো মূলবিদ কোনো ব্যক্তির বলা দূরের দূরের কথা, যারা চাকরি করি আমরা কলেজ ইউনিভার্সিটিতে সরকারি চাকরি করি, সেখানে যদি আমরা এই কাজটা না করি চাকরির সাথে সাথে নোট হয়ে যাবে, মন্ত্রিত্ব নোট হয়ে যাবে, থাকবে না, নেতৃত্ব থেকে বহিষ্কার হয়ে যাবে। বলছে না আমরা তাদের মতো করি না, কেন তাদের থেকে কোথায় কম করলেন? হিন্দুরা তো জুতা পরে যায় ভগবান ভগবান করে পড়ে যায়, আর আপনি জুতা খুলে যাচ্ছেন, জুতা খুলে যাচ্ছেন, তাহলে কোথায় সম্মান? এই তাজিম, এই তাজিম, এই যে মাথা নত করে ওখানে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা, এই কাজটাই করেছে তারা হিন্দুরা, এটাই করেছে তারা, তাদের মূর্তি এটাই স্টাইল ছিল। তারা করেছে কি, হে মানুষেরা তোমরা কি দেখো না লাত মানত উজ্জাকে, লাত মানত উজ্জা দুই তিনজন নেক মানুষ ছিল, ভালো মানুষ ছিল, সেম তাদের মূর্তি তৈরি করে, সেম আপনার যে ফেস কাটিং আপনার যে বডি সেম আপনার মতো করে আপনার অঙ্কন করে মূর্তি বানিয়ে ফেলবে, পাথর দিয়ে বানিয়ে ফেলবে, মাটির দিয়ে বানিয়ে ফেলবে, সিমেন্ট দিয়ে বানিয়ে ফেলবে, সেম এখনই তো পারতেছে, আর আগেরগুলো আরও পারদর্শী ছিল, সেম চেহারা দিকে দেখে 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 করে 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 পাথরে মূর্তি বানিয়ে দিতে,
এই মূর্তি বানিয়ে দিয়েছিল তিনজন সৎ মানুষ ভালো মানুষের। ওই তিনজনের সৎ মানুষ ভালো মানুষের কাছে যে তাজিম শ্রদ্ধা করে মাথা নতিয়ে নিচু করে তাদের সান্নিধ্য লাভ করতো, যাতে এরা আল্লাহর কাছে সুপারিশ করে দেয়। কি বলছে? এটা কোরআন বলছে, আমার কথা নাই। মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই মূর্তিদেরকে পূজা করি এই জন্যই যে এরা আল্লাহর নিকটতম বানিয়ে দিবে আমাদেরকে, এই জন্য আমরা করি। আর আমরা কি করি? আমরা এটা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার বাবা মারা গেছে, আমার দাদা নানা মারা গেছে, আপনার বাবা দাদা মা মারা গেছেন, তাদের শ্রদ্ধা দেখাবেন কেমনে? ইসলামের আলোকে দেখাবেন না, যেমনে চাইবেন তেমনি আপনার কাফের মুশরিকদের মতো করে কীভাবে চালা দেখাবেন? অবশ্যই ইসলামের আলোতে যেভাবে তাদেরকে শ্রদ্ধা দেখানো দরকার সেভাবেই দেখাতে হবে। আর তাদের শ্রদ্ধা হচ্ছে কি? তাদের কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি কওমি মুমিনিন, হে মুসলমানদের বাসিন্দারা শুনো, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক, ও চিরেই তোমাদের কাছে আমরা আসতেছি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক, আমাদেরকেও ক্ষমা করুক, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, তোমাদেরকে শান্তির জীবন দান করুন আল্লাহ, আমাদের জন্য শান্তি জীবনের কামনা করছি আল্লাহর কাছে। এই কবরস্থানে যে আপনি দোয়াটা করবেন, এটা হলো শ্রদ্ধার নিয়ম। এরপরে যত দোয়া করবেন আল্লাহর কাছে করেন, আল্লাহ এই ব্যক্তি বা আমার পিতা আমার মাতা অমুক অমুককে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দাও, তাদের গুনাহটা মাফ করে দাও, তাদের প্রতি দয়া করো, ইত্যাদি দোয়া করতে হবে। এটা হচ্ছে তাদের জন্য করণীয়। এছাড়া অন্য কিছুই করা যাবে না। যেটাই করবেন সেটাই আপনার শেরকে পরিণত হবে। আমরা আজকে পুরা সমাজটাকে দেশটাকে তৈরি করেছি সেম ইংরেজদের আলোকে। ইংরেজেরা 190 বছর শাসন করেছে আমাদেরকে, যে আমাদেরকে এমন দাসত্ব শিখিয়ে গিয়েছে যে সেম যা করেছিল যা করে গেছে শিখিয়ে গেছে আমরা তাই করতেছি, সেভাবেই চলছে আমাদের জীবন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের পার্লামেন্ট চিন্তা চেতনা, এক কথা সব কিছুই সেম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা লাতাত্তাবি আন্না, তোমরা স্মরণ করবে অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানদের একেবারে কদমে কদমে, ধাপে ধাপে কদমে কদমে তোমরা অনুসরণ করবে, এক টুকু ছাড়বে না। সেম আমরা এই কাজ করেছি, যা করে কাপড়রা যা শিখিয়েছে আমাদেরকে তাই করতেছি। আর দুই দিন পরে ভোট হবে, কালে ইলেকশন শুরু হবে, কুরু কুরু চেয়ারম্যান আবার গান তৈরি করবে, গান অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভোট দিবেন এই করবেন, গান তৈরি করে, কখনো মেয়ে কখনো ছেলে, কখনো মেয়ে কখনো ছেলে। আমার আওয়াজ যদি পৌঁছে আমাদের অত্র এলাকার নেতারা তুলনামূলক অন্য এলাকার থেকে অনেক গুণে ভালো, আলহামদুলিল্লাহ, অন্য অন্য এলাকার থেকে আমাদের অত্র অঞ্চলের নেতারা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারা সামাজিক এবং ধর্ম বুঝে। আর অন্য এলাকায় কিছু নেতা আছে ধর্মই বুঝে না, ধর্মকর্ম নাই। আমাদের নেতাদেরকে ধার্মিক ধর্মর কাজে সবসময় পাওয়া যায়, আমাদেরই ভাই আমাদেরই সমাজে থাকে। আর এলাকা হচ্ছে মাদ্রাসা মসজিদের এলাকা, যার কারণে এখানে ধর্মটা মোটামুটি সবাই জানে। আশা করি এমনটি করবে না, যদি করে তাহলে তাদেরকে নসিহা করবেন এমনটি না করার জন্য। আর আমি বলবো ভোট কাকে দিবেন আপনি সেটা নির্ণয় করবেন আপনার বিবেককে সাক্ষী রেখে বুদ্ধি জ্ঞান দিয়ে, ঠিক আছে? কিন্তু লাফালাফি করবেন না, লাফালাফি করা দরকার নাই। এক কাপ চায়ের জন্য মিছিল করে আর এক ভাইকে কষ্ট দিবেন না। চারজনের একজন যাবে ভোটে, পাস করবে একজন, একজন ভোটে পাস করলে হবে কি মিছিল করতে করতে আর একজনের বাড়ির সামনে যা লাফাবেন আপনি, এটা হলো? সেও তো একজন ভাই আপনার। আমি জিতে গেছি তাই আপনার বাড়ির সামনে যা লাফাবো ওকে ভালো লাগবে? এমনিতে সে হেরে গেছে, আবার আপনার আনন্দ দেখে তা তো আরও দুঃখ কষ্ট বেড়ে যাবে। কাজে এই কাজগুলো আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান।
আর একটা কথা হলো যে নেতারা আমাদের ভাই, আমাদের সমাজেরই, আমরা ভোট দিব কিন্তু সময় ব্যয় করব না, নষ্ট করব না, এই সময়ের হিসাব দিতে হবে। মিছিলে যাবেন না, এই সময়ের হিসাব দিতে হবে। এই মিছিলের জন্য রাস্তা ব্লক হবে, এই মিছিলের জন্য অনেকের ক্ষয়ক্ষতি হবে, অনেক সময় মারপিটও হতে পারে, ঠিক আছে। আর ভোট বিক্রি করব না, টাকা দিয়ে, টাকা দিয়ে ভোট বিক্রি করব না, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কেয়ামতের দিন হিসাব দিতে হবে। নিজের বিবেককে বিক্রি করবেন না, যাকে দিয়ে দেশের জাতির উন্নত উন্নয়ন হবে, ভালো হবে, কল্যাণকর হবে, তাকে ভোট দিবেন। আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, কাকে দিলে আল্লাহ নারাজ হবে না, ওকে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মূর্তির পূজা করতাম, আমরা মৃত্যুকে খেয়ে ফেলতাম, আমরা অন্যায় কাজে জড়িয়েছিলাম, জেনা বেবিচার মদ সারা এগুলো খেতাম করতাম, নাকতাউল আরহাম আত্মীয়তা ছিন্ন করতাম, কিসের আত্মীয় স্বজন কোনো পরোয়া করতাম না, নুসিউল জিয়ার জোয়ার আমরা প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করতাম, ইয়াকুল কাবিউ মিন্নাদ দাঈফ আমাদের মাঝে যারা সবল তারা দুর্বলদের প্রতি জুলুম করতাম, ফাকুন্না আলা যালিকা আমরা এই অবস্থার উপরে ছিলাম, হাত্তা বাআসাল্লাহু ইলাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাল্লাহ, আমরা এই অবস্থায় ছিলাম, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে একজন রাসূল পাঠিয়েলেন, যাকে আমরা চিনি, যার বংশধর চিনি, যার সত্যতা চিনি, যার আমানতদারী চিনি, হ্যাঁ, তিনি আমাদেরকে একাত্ম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য ডাকলেন, শুধু যেটা তারই ইবাদত করি। আর তিনি ছাড়া, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যারা করে তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার আমাদেরকে আদেশ করলেন। বুঝতে পারছেন এটা কালিমার কিন্তু অর্থ, একমাত্র ইবাদত কার করতে হবে, আল্লাহর করতে হবে। ইবাদত কাকে বলা হয়, কুল্লু ইসমিন জামিইন মা ইউহিব্বুহুল্লাহু ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা, অপনে হোক গোপনে হোক, যে কাজ যে কথায় আল্লাহ রাজি সে কথা এবং কাজ হচ্ছে ইবাদত। এবার আপনি দেখেন, একটু উদাহরণ দিলে স্পষ্ট হবে। এই বাচ্চারা কথা বলো না, এই যে বসে বসে খুতবা শুনছেন, এটাতে আল্লাহ কি রাজি কি রাজি না, খুশি কি খুশি না, এটা খুশি, এটা ইবাদত। এখান থেকে চলে যাওয়ার পরে এই যে দোকান চলছে, মাঝে মাঝে তো যাই, টিভি চলে, গান চলে, আপনি বসে বসে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, আপনার বিবেককে প্রশ্ন করেন তো, এদিকে আল্লাহ রাজি? যারা দোকান চালাচ্ছেন, টিভি চালাই দিয়েছেন, টিভি আপনার টিভিতে সিনেমা চলছে, নাটক চলছে, স্টার জালসা চলছে, এদিকে আল্লাহ রাজি আপনার উপরে বলেন তো? রাজি না। যদি বলেন যে রাজি, তাহলে ঠিক আছে, এটা ইবাদত। আর যদি আল্লাহ রাজি না হয়, এটাকে আল্লাহ পছন্দ না করেন, তাহলে এটা শয়তান ইবাদত হচ্ছে। যেটা আল্লাহর ইবাদত হবে না, সেটা শয়তান ইবাদত হবে, ঠিক আছে। ইবতিসামুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনি হাসি মুচকে হাসি দিয়েছেন, এটা সাদকা, এটা সাদকা নাকি? একজন ভাইয়ের সাথে দেখা হলো গুমরাহে থাকা, এটা মুসলিমদের চরিত্র নয়, তার সাথে কথা বলা, হাসি মুখে কথা বলা। যা হোক, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদেরকে একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে আহ্বান করলেন, আর আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যারা করে তাদের থেকে ছিন্ন করার আদেশ করলেন। এর উপরে আমাদের কিছু আদেশ করেছিল, উমির নবী সিদ্দিকুল হাদিস, সত্য বলার আদেশ করেছিলেন। আর একটু যোগ দিয়ে দিই, আপনি মিছিলে বের হবেন, যে কোনো এক প্রার্থীর পক্ষ থেকে মিছিলে বের হবেন, খুব লাফাবেন, এই লাফালাফি কি আল্লাহ পছন্দ করেন, করবেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি গোটা বাংলাদেশে দাওয়াত দিয়ে যাচ্ছি, এ দেশকে সভ্য করবই করবো ইনশাআল্লাহ, এটা অসভ্যর রাগ চলছে বাংলাদেশে। আল্লাহ যদি হায়াতে বাঁচান,
আমার এই দাওয়াত পৌঁছাবোই পৌঁছাবো সবার কাছে, সমস্ত নেতার কাছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে পৌঁছে গেছে, আমি ভোট নিয়ে কথা বলেছি গাইবান্ধা মাহফিলে, সেখানে কয়েকটা চেয়ারম্যান ছিলেন, আর এক মাহফিলে এমপি ছিলেন এবং কয়েকজন চার পাঁচজন পুরানা নতুন দিয়ে চেয়ারম্যান ছিলেন। আমার দাওয়াত পৌঁছে যাচ্ছে, যাবে ইনশাআল্লাহ, আমি গোটা বাংলাদেশে দাওয়াত পৌঁছাবো, সভ্যভাবে ভোট করি আমরা। কে দাঁড়িয়েছে জানি না, চারজন দাঁড়িয়েছে আমাদের ইউনিয়নে, তাই না? জানি তো সবাই, আমাদের তিনজন, আচ্ছা তিনজন সবাই জানি তো নাকি, সবাই জানি। তাহলে মিছিল মিটিং করার কোনো দরকার আছে? ওই ভাইয়েরা আমাদেরকে আসবে, আসসালামু আলাইকুম ভাই একটা ভোটটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে, উনি আসবেন আর যাবেন মোটরসাইকেলে, দেখা করবেন, সালাম কালাম দিবেন, ঠিক আছে, বস দিয়ে দেবো আমরা। আবার মিছিল বের করতে হবে, কোটি কোটি টাকা ব্যয় করে লক্ষ লক্ষ টাকার পোস্টারিং করতে হবে, ব্যানার ছাপাইতে হবে, ওখানে এক মিছিল, ওখানে এক মিছিল, ওখানে সমাবেশ, ওখানে সমাবেশ, কী দরকার আছে এগুলো? এটা অসভ্যতা, এটা বর্বরতা। আমি বলছি না আমার ভাইয়েরা এগুলো বর্বরতা করছে, মানে দেশে চলছে এভাবে, তাই তারাও করবে, এই জন্য তাদেরকে আমি বলছি না, আমি গোটা বাংলাদেশের কথা বলছি। এগুলো হচ্ছে অসভ্যতা, এগুলো হচ্ছে বর্বরতা, এগুলো হচ্ছে মূর্খতা, কথা বলছেন আমার? এই জন্য আমার মিশন হচ্ছে বাংলাদেশে যে বর্বরতা চলছে এগুলোর বিরুদ্ধে আন্দোলন করে যাওয়া। এই মিছিল মিটিং হইচই আর কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খালি পোস্টারিং করে করে টাকা নষ্ট করা, প্রত্যেকটি টাকার হিসাব হবে, টাকা না পয়সার হিসাব হবে। চারটি প্রশ্নের উত্তর না দিতে পারলে ও এক ধাপ সামনে বাড়তে পারবে না, তার মধ্যে উপার্জন বিন আইনাত্তা সত্তা, কোথার থেকে আয় করেছিল, ফিমান ফক্তা, কোথায় ব্যয় করেছিলেন, হিসাব হবে। আমরা উন্নত দেশের ভোট দেখেছি, কোনো মিছিল মিটিং নাই, এই মোড়ের একটা অফিস বানিয়ে দিয়েছে, মানুষজন আসে চা খায় বসে চলে যায়, ওরা তো চায়ের ভিক্ষি না। আমাদের এখানে চায়ের খুলে দিলে পরে লাইন লাগিয়ে চা খাবে, খালি একটা চায়ের জন্য মারামারি শুরু করে দিল, কিন্তু ওদের দেশে দুই একজন করে আসছে চা খাচ্ছে চলে আসছে, সালাম মোসাবা। হ্যাঁ, ও চেয়ারম্যান যিনি দাঁড়িয়েছেন এমপিতে দাঁড়িয়ে, ও নিজেও যায় না, জনগণ যায় যায় সালাম কালাম দিয়ে আসছে। হ্যাঁ, এবং তাকে সান্ত্বনা দিচ্ছে, তাকে হিম্মত মানে সাহস বাড়াচ্ছে যে না চিন্তা করেন না, আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটা হবে ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে আছি, দোয়া করছি, ইত্যাদি ইত্যাদি, যে যাকে ভালোবাসে। বাহ সুন্দর, এখানে একটা বানিয়ে রেখেছে, চায়ের চা খাচ্ছে লোকজন, কোনো মিছিল মিটিং নাই, শুধু একটা ব্যানার লাগিয়ে রেখেছে, আমি ভোটে দাঁড়িয়েছি ভোট দিয়ে। দিঘিরহাটে একটা বানিয়ে রেখেছে, নিশ্চিন্ত মোড়ে একটা রেখেছে, ওখানে একটা রেখেছে, ওখানে একটা রেখেছে চা খাওয়ার জন্য। এই তো সভ্য দেশের সভ্য, মিছিল নাই, মিটিং নাই, মাইকিং নাই, হই চই, এই যে কিছুদিন পরে এত মাইকিং শুরু হবে, হ্যাঁ কান টান সব ঠসা করে, দেখ আমাদের দিকে একটু কম আছে, অন্যদিকে অবস্থায় খারাপ। আমাদেরকে আসেন আদেশ করলেন সত্য কথা বলো, দ্বিতীয় আদেশ করলেন আমানত আদায় করিও, আপনার আমানত, ভোটটা আমানত আপনার, কাকে দিবেন আপনাকে চিন্তা করে দিতে হবে, যাকে দিলে আল্লাহ খুশি হবেন তাকে দিন। আমাদের ষোলো, আমাদের এটা হচ্ছে কি ক্যাম্পাস বা অ্যাডভার্টাইজ যাই যাই বলেন, যাকে দিলে আল্লাহ খুশি হবে তাকে দিবেন। এখন কাকে দিলে আল্লাহ খুশি হবে এটা যদি নির্ণয় করার ক্ষমতা না থাকে, তাহলে যার ক্ষমতা আছে তার থেকে জেনে নেবেন, ঠিক আছে? জেনে নিয়ে আবার বলেন না যে আমাকে বলেছে অমুককে ভোট দিতে, অমুককে দিয়ে না দিতে, পরে ওই বেচারাকে বিপদে ফেলিয়ে দেন আবার, ঠিক আছে? সলাতুল্লাহ রাহিম, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করার জন্য বলেছেন, হোসনুল জওয়ার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য, ওয়াল কাফা আনিল মাহারিম, আর আমাদের খারাপ হারাম কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন, ওয়াদ্দিমা, খোরাখুরি রক্তাক্ত থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন, ওয়ানাহানা, এবং আদেশ করেছেন, নিষেধ করেছেন আমাদেরকে। ওইটা আমি গুনেছিলাম এগারোটা, আর এখানে মনে হয় সাতটা আছে, যাই হোক আজকে আর গুনলাম না। ওয়ানাহান আনিল ফাওয়াহিশ, সকল ধরনের আপনার অন্যায় কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া কাওলি জোর, মিথ্যা কথার থেকে আমাদেরকে নিষেধ করেছেন। দুইজন চামড়া চেয়ারম্যানে দাঁড়িয়েছে, একজন বলল চিন্তা করবেন না, আমাকে যদি আবার ভোট দেন তাহলে পরে গোয়ালা ইউনিয়নের কোনো রাস্তা ঘাট গলি গালি কোথাও ফাঁকা রাখবো না, সব আমি পাকা রোড বানিয়ে দেবো,
আমি এক কথা বলে যাচ্ছি, যদি আমি না দিই তাহলে পারে আমার গলায় জুতার মালা পরিয়ে দিয়ে, মানে ওই একবার চেয়ারম্যান হবে আর হবে না, চুরি টুরি করে আসিস। আর যদি ভালো মানুষ হয় তাহলে বলবে না, বলো ভাইরা আমাকে ভোট দিয়েন, আমার ক্ষমতা অনুযায়ী আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সেবা করব। আমি সরকারের টাকা জনগণের টাকা একটিও খাবো না, আমি ওয়াদা করছি। এটা বলবে সে, ওর সাথে যেটা আছে, ওর কাছে যেটা আছে সেটা ওয়াদা করবো। আমি আপনাদের টাকা একটাও ছেড়ে মেরে খাবো না, আপনাদের সাথে দুর্নীতি করবো না, আপনাদেরকে ধোকা দিব না, আপনাদের আইডি কার্ড বানাতে যেয়ে এই কাজ করতে গিয়ে হয়রান পরেশান করবো না। ঠিক আছে, এসব ওয়াদা করবে যেটা ওর সাথে সম্পৃক্ত। আর যেটা ওর হাতে না, মাননীয় প্রধানমন্ত্রী দিবে কি দিবে না, বাজেট আর ও গলি গালি সব পাকা করে দিবে, হলো নাকি এটা? এটা মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, একজাম ফুল, কারণ এই বক্তব্যটা ছড়িয়ে যাবে গোটা অল ডে, কাউরি কাজে লাগবে ইনশাল্লাহ। মিথ্যা কথা বলার থেকে আমাদেরকে নিষেধ করলেন, ওয়া আকলি মালিল ইয়াতিম, আর ইয়াতিমদের মাল খাওয়ার থেকে নিষেধ করলেন। আল্লাহু আকবার, এটা যখন আমি বলি তখন আমার বেশি টেনশন বেড়ে যায়। আল্লাহ যেন তৌফিক দান করেন ইয়াতিমদের হক অধিকার সঠিকভাবে আদায় করার। সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে খেয়ে নাই তারা জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। যাদের ইয়াতিম আছে, দুই ভাই আপনার, এক ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে গেছে, আর আপনি সুযোগ পায় সব জমি দখল করলেন, ডিঙিটাকে একটু বেশি করে নিলেন, ইয়াতিম বাচ্চা কি করবে? খবরদার এই কাজ করেন না, আপনার আখেরাত ধ্বংস করেন না, সামান্য দুনিয়ার জন্য আখেরাত ধ্বংস করবেন না। ইয়াতিমের মাল একটিও যেন পেটে না যায়, যদি যায় তার খবর আছে, সম্পূর্ণ আগুন। এটা সাবধান থাকেন। ওকাদ ফিল মুহসানা, পাক পবিত্র বিবাহিতা মেয়েকে তোহমত দাওয়াত থেকে স্বচ্ছ বিরত থাকবে। একটা পাক পবিত্র মেয়েকে, বিবাহিতা মেয়েকে অববাদ দেওয়া মানে তার লাইফ ধ্বংস করে দেওয়া, যে কোনোটাই, দুটাই, অবিবাহিত হোক বিবাহিত হোক যে হোক, কিন্তু বিবাহিতার ক্ষেত্রে আরও অ্যালার্ট থাকার জন্য বলেছে। তাকে অপবাদ দেওয়া মানে তার সংসারে আগুন লাগিয়ে দেওয়া, তার সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, তার সন্তানাদি বুক কালা হয়ে যাবে, এই হবে ও হবে, মেলা কিছু ঘটে যাবে, কাজে এটা খবরদার করবে না। ওমিনা আবুদাল্লাহ ওয়াহদা ওয়া লা শরীকা বিহি শাইয়া, ওমিনা বিসসালাহ ওয়া যাকাতি ওয়া সিয়ামি, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আদেশ করলেন, আর শিরক যেন না করি, আর আমাদের সালাতকে, সালাত পড়ার জন্য আদেশ করলেন, আর আমাদেরকে যাকাত এবং সিয়াম করার জন্য আদেশ করলেন। আমরা এগুলো সব মেনেছি, বিশ্বাস করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা অনুসরণ করে চলছি। এটা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য বাদশার সামনে ছিল। ভাইরা আমার, এই বক্তব্যটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবেশীর হক অত্যন্ত ইম্পর্টেন্ট এবং জরুরি। প্রতিবেশী সবসময় দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সময় অতি সংকীর্ণ, কখন কখন চলে গেছে আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইশহাদু লাহু সালাসাতু আবিয়াতু মিন জিরানিহি আদনাইনি আদনিনা বিখাইরিন ইল্লা ক্বালা লাহু আজ্জা জাল ক্বাদ ক্বাবিলতু শাহাদাতা ইবাদি আলা মা আমিলু ওয়া গাফারতু লাহু মা আ'লাম। হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি হাসান। বলছেন, কোনো ব্যক্তি যদি মারা যায় মুসলিম অবস্থায় আর তার নিকটতম তিনটি প্রতিবেশী যদি সাক্ষী দেয়, ভালো সাক্ষী দেয়, তাহলে এই তিনজনের সাক্ষী আমি গ্রহণ করে নিই এবং তাকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার, শুনেছেন কথাটা? কি শুনেছেন আপনারা না শুনেন নাই? আপনার প্রতিবেশী তিনজন যদি বলে লোকটা ভালো ছিল, তাহলে পারে আল্লাহ এটা কবুল করে নেন এবং আপনাকে ক্ষমা করে দেবেন। তিনজন প্রতিবেশী, ঠিক আছে? তাহলে আপনার প্রতিবেশী যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, ভালো না খারাপ বলে, তখন কি হবে? বিপদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তার সাক্ষী গ্রহণ করব এবং তাদেরকে, তাকে ক্ষমা করে দেবো, আমি যা জানি, অর্থাৎ তার আমার জানা যে পাপগুলো আছে দুনিয়ার কেউ জানে না, এগুলো আমি ক্ষমা করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন লোক আসলেন, বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, আতাকুলুনা মা তাকুলু ফিজ জিনা,
তোমরা জেনা সম্পর্কে কি বলতেছো, কি ধারণা তোমাদের? কাল কালু হাররামাহুল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে হারাম করেছেন ওটা কিয়ামত পর্যন্ত হারাম। قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه لأن يزني الرجل بعشرة نسوة أيسر عليه من أن يزني بامرأة جاره. কোন ব্যক্তি দশটি নারীর সাথে ব্যভিচার করে যে পাপ, তার থেকে বেশি পাপ হচ্ছে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। বলেন একজন একজন না একজন প্রতিবেশী নারীর সাথে জেনা করা আপনার দশজন নারীর সাথে ব্যভিচার করার থেকেও খারাপ, মারাত্মক, ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাকুনু নাফিস সারিকা, চুরির ব্যাপারে কি বলছো? বলছে আল্লাহ রাসূল যেটা হারাম করেছেন সেটা হারাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য অন্য দশটি বাড়িতে চুরি করা আর প্রতিবেশীর বাড়ি চুরি করা আপনার আরও কঠিন, মানে দশটি বাড়িতে চুরি করা যা পাপ তার থেকে বেশি পাপ হচ্ছে প্রতিবেশীর বাড়ি চুরি করা। কারণ প্রতিবেশীর বাড়ি চুরি করা, প্রতিবেশীর ক্ষতি করা এটা সহজ অন্য তুলনায়। প্রতিবেশী বাড়িতে কখন পুরুষ লোকটি আছে কখন নাই এটি প্রতিবেশী জানে, বেশি খবর রাখে, এই জন্য প্রতিবেশী ক্ষতি করতে পারে বেশি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সতর্ক করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর বাবা সাদা, চারটি জিনিস যে পেয়েছে সে ব্যক্তি সৌভাগ্যবান। এক নম্বর আল মারআতু সালেহা, নেক স্ত্রী। দুই নম্বর আল মাসকানু ওয়াসি', প্রশস্ত বাড়ি, যার প্রশস্ত বাড়ি আছে। আর তিন নম্বর আল মারকাবুল হানি, আপনার যার একটা ভালো যানবাহন আছে, যেখানে যাওয়ার ইচ্ছা রাত দশটা এগারোটা বারোটা যেতে পারে। এখনকার যানবাহন সব থেকে ভালো হচ্ছে কার বর্তমান সময়ের জন্য, আর সচরাচর মোটরসাইকেলটা আমাদের দেশের জন্য প্রযোজ্য। তারপরে আল জারু সালেহ, ভালো প্রতিবেশী, ভালো প্রতিবেশী, এটা হচ্ছে সৌভাগ্যের পরিচয়। প্রতিবেশী যদি ভালো হয়ে যায় তাহলে আপনি ভালো, প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ঘুম হারাম, ঘুম হারাম হয়ে যাবে। কাজে প্রতিবেশী যদি ভালো হয় তাহলে আপনার অনেক উপকার আছে। যখন আপনার বাড়ি কোনো বিপদ লাগবে, যখন ডাক দিবেন, সর্বপ্রথম ডাকটা কে শুনবে? প্রতিবেশী শুনে, প্রতিবেশী দৌড়ে আসবে যদি ভালো সম্পর্ক থাকে আপনার সাথে। যদি আপনি কোনো বিপদে পড়ে যান তাহলে দৌড়িয়ে প্রতিবেশী আসবে। এক কথায় সব ক্ষেত্রে আপনার প্রতিবেশী আগে, এই জন্য প্রতিবেশী এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। প্রতিবেশী যদি ভালো না হয়, আপনি রাত্রে বের হয়েছেন এখান থেকে বাজারে যাচ্ছেন কলমডাঙ্গা, চৌরাস্তায় যাবেন এক কাপ চা খেয়ে আসি, প্রতিবেশী দেখছে তো গেল রে, তখন আমরা বাড়িতে ইট পাটকেল মারা শুরু করলো, আমরা দরজাতে যা বাড়ি দিল, তো বাড়িতে একটা মহিলা আছে চিৎকার করতে লাগলো, কোথায় গেলা? এই যে বাড়িতে চোর ঢুকে, চোর চলে এসছে। কিন্তু চোর না, আসলে খারাপ প্রতিবেশী। সুতরাং ভালো প্রতিবেশী এটা হচ্ছে সৌভাগ্যের একটি আপনার প্রদীপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, হাদিসটি সহিহ বুখারীতে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ বলে আখেরাতের প্রতি বিশ্বাস এনেছে, মেনে নিয়েছে আখেরাতকে, সেই ব্যক্তি যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমুক মহিলা, সে অনেক সালাত পড়ে, অনেক সিয়াম করে, রোজা রাখে, সাদকাও করে, কিন্তু তার দোষ একটা, তু দি জিরা নাহা, সে প্রতিবেশীকে কষ্ট দেয়। মহিলাটা সব সাইড ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, দান খেরাত করে, কিন্তু সমস্যা একটা, তু দি জিরা নাহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন্নার, ওই মেয়েটি জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর এক মহিলা সম্পর্ক আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাত ইযকার ফিহা কিল্লাত সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তাসাদদাকু বিল আসওয়ারি মিন আল আকিত ওয়া লা তুযি জিরানাহা বিলিসানিহা। আর একজন মহিলা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, কিন্তু নফল নামাজ তেমন পড়ে না, সিয়াম ফরজটা রাখে রমজান মাসে, নফল তেমন রাখে না,
দাম খেলে তো খুব কম কম করে, মাঝে মাঝে ছাতুটাতে দিয়ে দেয়, কিন্তু এই জবাব দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না, এই একটা গুণ তার ভালো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি জান্নাতি। দেখছেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা কত মারাত্মক, কষ্ট দিয়ে একজন পাক্কা সাচ্চা মুসাল্লি আবেদা সালেহা সিয়াম রাখে, রোজা রাখে, দান খেরাত করে, সে মহিলা জাহান্নামে। আর প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, কম 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 আমল করে, পাঁচ ওয়াক্ত সালাত ঠিক আছে, রমজান মাসে রোজা ঠিক আছে, হালকা হালকা কখনো দান করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না, এই জন্য সে জান্নাতি। তাহলে জান্নাত জাহান্নাম যাওয়া নির্ভর করছে প্রতিবেশীর উপরে। হাদিসটি মুসনাদ আহমদে আছে এবং হাদিসটি সহিহ হাদিস। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদে হাদিসটি আছে, আমার প্রতিবেশী আমাকে কষ্ট করছে, বুঝি যাও সবর করো, ধৈর্য ধারণ করো। আবার এসে আর একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, কই যাও ধৈর্য ধারণ করো। আবার তৃতীয় দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো ধৈর্য ধরতে পারছি না, আমার প্রতিবেশী কষ্ট দেয়, কী করব। চতুর্থবার কই যাও ধৈর্য ধারণ করো, চতুর্থবার আসে এসে একই অভিযোগ করছে, তখন বলছেন যে তুমি যাও সমস্ত মাল সামানা যা আছে বাড়িতে সব নিয়ে রোডে যেয়ে রেখে দাও, এটা বাড়ি এ রোডের পাশে রাখো, রাখার পরে ওখানে ছেলে মেয়ে নিয়ে বসতাম। বসল সাসল আদেশ, সে কী আপনি আপনি হলে মারবেন, মানতে পারবেন এই হাদিসের ওপর আমল করবেন? প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দেয় তাহলে এই হাদিসটার ওপর আমল করবেন, দেখবেন প্রতিবেশী ঠিক হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা, খুবই ইম্পর্টেন্ট একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থিওরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়ি ঘরে যা সামান আছে সব আসবাবপত্র নিয়ে রোডের পাশে যেয়ে ছেলে মেয়ে নিয়ে বসে থাকে, সব জিনিসপত্র নিয়ে রোডের পাশে বসে আছে। তখন এখানে যে বসে আছে কলমডাঙ্গা আর ডিবিডাঙ্গার সব মানুষ যাবে না কিন্তু, এই কী আছে কী আছে হাজির সাহেব এখানে কেন, আপনি প্রতিবেশী কষ্ট দেয় এই জন্য বাড়ি ছেড়ে আমরা রোডে বসে আছি। তখন বলছে তোমার প্রতিবেশীকে আল্লাহ গজব দেন, সবাই অভিশাপ দেয়া চলে যায়, অভিশাপ দেয়া চলে যায়, হ্যাঁ সারাদিন অভিশাপ দিয়ে দিঘিরহাট বাজার লেগেছে, এই সবার সাথে দেখা হয় আর বলে তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দাও, তোমার উপর আল্লাহর গজব হোক, তোমার উপর আল্লাহ লানত হোক, তুমি কেমন প্রতিবেশী, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে ও তোমার জন্য। সবাই যখন ওকে এভাবে এই সুসংবাদ দিতে লেগেছে, সে তো চিন্তা করলো যে আমার তো জীবন শেষ অভিশাপ দিতে দিতে, তখন ঘুরে এসে ক্ষমা টমা চায় কেছে, ভাই আমি আর কষ্ট দিব না, দয়া করে আপনি বাড়ি ফিরে চলেন, আর জীবনে কোনো দিন আমার দ্বারা কষ্ট পাবেন না, না কথা না কাজে। ভাইয়ের আমার আমাদের প্রতিবেশীর সাথে আমরা যদি এটা হয়ে যায় তাহলে আপনার এই থিওরি মাল আসবাবপত্র যা আছে নিয়ে রোডে থাকবেন, এক সপ্তাহ থাকেন দেখবেন প্রতিবেশী ঠিক হয়ে গেছে। ঠিক আছে, বুঝেছেন না বুঝেন নাই, লোকজনের রাস্তা যদি কম হয় না দাঁড়ায় তাহলে দিঘিরহাট বাজারে যেতে থাকে, ওখানে বারবার জিজ্ঞাসা করবে কী ব্যাপার এখানে কেন, তো বলবেন এভাবে প্রতিবেশী খারাপ এই জন্য এখানে চলে এসেছি, এটি থাকবে দেখবেন প্রতিবেশী ঠিক হয়ে গেছে। আল্লাহ আকবার, প্রতিবেশী রোগ মারাত্মক রোগ, আমার কাছে অনেক ওয়াজ আছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু পাক করলে একটু বেশি করে সুরবা দিও, দিয়ে দিও প্রতিবেশীকে দিও। বর্তমান সময়টা এমন একটা জিনিস, প্রতিবেশীর সাথে আপনি যত নরম ধরম দয়া দেখাবেন ও আপনার উপরে মাথায় উঠবে আরো, এটা হলো আমাদের দেশের একটা কৃষ্টি কালচার, দুর্বল মনে করে, দুর্বল মনে করে। এক হুজুর প্রতিবেশী খালি জ্বালায় 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 জ্বালায়, হুজুর মানুষ কি করবে, তো হুজুর একদিন খেপে যায়, খেপে গেছে, খেপে গিয়া পাঞ্জাবি টাঞ্জাবি খুলে টুলা, হ্যাঁ একটা ট্রাউজার করেছে, ক্যারাটি ট্রাউজার করেছে, এই বাটা তোকে আজকে খাবো, খাওয়ার পরে যাবো, তুই আমাকে খালি বলবি মনে করিস নাকি, হ্যাঁ তুই হুজুর যখন ক্যারাটি ট্যারাটি দেখাইছে ওকে দু চার দিন না সেদিন, এরপর থেকে সোজা হয়ে গেছে, কথা বলছেন তো। কিছু প্রতিবেশী আছে শয়তান মার্কা প্রতিবেশী, আপনি যত ভালো ব্যবহার করেন না কেন ওর কাছে ভালো হতে পারবেন না আপনি, কারণ কি জানেন, কারণ হচ্ছে আপনার সুখ শান্তিও দেখতে পারে না, তো ওকে কেমন কী করবেন। এর জন্য থিওরি হলো আপনি ওকে কষ্ট দিবেন না, আপনি কষ্ট দিবেন না, ঠিক আছে, ও আপনার সম্পর্কে বলবে না খুবই খারাপ খুবই খারাপ, ভাই খারাপ কেন বলেন, তখন তো বলবে সে কারণগুলো, কারণগুলো নোট করেন, ঠিক আছে তুমি বলো, ও বলবে আর আপনি নোট করবেন, নোট করার পরে ওই লোকটাকে বলবেন যে আপনার প্রতিবেশী এই সমস্যার কথা বলেছে আপনার মাঝে, ঠিক আছে
চিকিৎসা, সমাজ ভালো করার জন্য চিকিৎসা আমি দিচ্ছি আপনাদেরকে, থিওরি বলে দিচ্ছি। ভাইয়ের আমার প্রতিবেশী অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রতিবেশী নিয়ে যদি আপনার টেনশন থাকে তাহলে বিপদ। আমি নতুন বাড়ি করে ওই যে ফজলাপুর রোডে যে আমার যেটা পরের বাড়ি, আমি প্রতিবেশী নিয়ে আলহামদুলিল্লাহ খুবই আনন্দে আছে, খুবই খুশি। আমি বাড়িতে থাকি না, তারপরে আমার টেনশন হয় না যে আমার ছাদের উপরে ফলমূল আছে কি না, আমার জমিতে ফলমূল আছে কি না। আগে বকরি ছাগল সামলানো যেত না, কিন্তু এখন ঘিরে দেওয়ার পরে আমি মানুষ থেকে নিশ্চিত যে না, প্রতিবেশী আমার ফলমূল যোগাবে, আমি এতটুক কনফিডেন্স প্রতিবেশীর প্রতি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এভাবে আমাদের চলার তৌফিক দান করেন। প্রত্যেকে প্রতিবেশীর সহ্য ধৈর্য কিছুটা ধরতে হবে। আপনি ফসলাদি করেন, হঠাৎ করে একটা ছাগল এসে খেয়ে ফেলবে, তো কী করবেন? মাথা ফাটাফাটি করবেন? ধৈর্য ধারণ করতে হবে। আপনার আজকে ক্ষতি হয়ে গেছে, কালকে ওই প্রতিবেশীদের উপকার হয়ে যাবে। কথার কথা, আপনার সব ছেলেগুলো বড় বড় শিক্ষিত হয়ে বিদেশে চলে গেছে, ঢাকায়, চিটাগ, এখানে ওখানে চাকরি করে, বাড়িতে কেউ না, আপনার বুড়া বুড়ি আছেন, অসুস্থ হয়ে গেছেন, এখন মেডিকেল, এই মুহূর্তে রাত 12টার সময় মেডিকেল নিতে হবে আপনাকে, তাহলে আপনার পাশে কে দৌড়িয়ে আসবে? খুবই দ্রুত আসলে কে আসতে পারবে? প্রতিবেশী, আপনার বাড়িতে চোর ঢুকেছে, চোর চোর চোরকে একটু লাইট টর্চ লাইট মারলেই কিন্তু চোর পালা যায়, ঠিক আছে? এখন আপনি দেখছেন সমস্যা আছে, প্রতিবেশীকে একটু ফোন করে বলেন, একটু বের হয়ে দেখেন তো বাড়ির আশপাশে চোর টোর আসছে নাকি, মানুষ বলছে, তো গলা টলা খাকড় দেবে, লাইট টাইট মারলে তো কয়ে না, এত সবাই জেগে আছে রে, ঠিক আছে? প্রতিবেশী অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, অত্যন্ত দামি, এই জন্য প্রত্যেকেই একজন আর একজন ধৈর্য ধারণ করতে হবে, প্রত্যেকেই ধৈর্য ধারণ করতে হবে, সবসময় বিবেককে খাটাইতে হবে, সবসময় বুদ্ধি মাথাটা খাটাইতে হবে, আমার দ্বারায় আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। আপনার বাড়িতে বাড়ি করবেন, আপনি করলেন কি, বাড়ির ছাইনটাকে বাড়িয়ে দিয়ে পানি ফেলছেন প্রতিবেশী দেওয়ালে, তাহলে হলো গণ্ডগোলটা তো আপনি শুরু করলেন, এখান থেকেই মন কষাকষি শুরু হয়ে গেল। আপনি দুই হাত ছাড়েন, ও দু হাত ছাড়েন, ছাড়েন না মাঝখানে করেন, আর যদি ছাড়তেই না পারেন তো দুই কৃপণ প্রতিবেশী মিলে ঝুলে একটা ওয়াল করেন, একটাই ছাদ করেন, অথবা দুইজনে ছাইনটা এক সমান করেন, করে লাগাই দিয়ে নিচে টিন দিয়ে দেন, পানি চলে যাক বাইরে, দুইজনে ওয়াল মিশে গেল, বুদ্ধি পরামর্শ করে মিলে ঝুলে কাজ করতে হবে, চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, মাল্লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি মুমিন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি মুমিন নয়। সুতরাং আপনার অনিষ্ট থেকে কখনো যেন প্রতিবেশী আপনার কথা দ্বারা, কাজ দ্বারা যেন কষ্ট না পায়, এভাবে আপনাকে কথা বলতে হবে, এভাবে আপনাকে কাজ করতে হবে। এরপরও যদি আপনার বিপক্ষে প্রতিবেশী যায়, আপনাকে ভালো না বাসে, তাহলে পরে আপনি দায়ী না, এবং এর জন্য আল্লাহর কাছে ধরা খাবেন। সৎ নেককার পরেজগার মানুষ যদি আপনার ব্যাপারে বলে 40 জন মানুষ যে লোকটা আসলে ইমানদার ছিল, তাহলে আপনি জান্নাতি, সার্টিফিকেট দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট, নেককার পরেজগার 40 জন মানুষ, আপনার জর্দাখোর, বেড়িখোর, তামাকখোর, হালাল নাই হারাম নাই, এগুলো হাজারটা যদি বলে লোকটা ভালো ছিল, তো ভালো না, এগুলো দিয়ে লাভ হবে না। ইসলামের দিক দিয়ে, দিনের দিক দিয়ে, ধার্মিকতার দিক দিয়ে আপনাকে যদি বলে লোকটা ভালো, একটা মুচিও লোক ভালো হতে পারে, পারে হতে না, তার আখলাক চরিত্র ভালো, ব্যবহার ভালো হতে পারে, কিন্তু সে কি জান্নাতি হবে? না। আপনার ইমান, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার সব কিছু মিলে যদি 40 জন মুমিন সাক্ষী দেয়, সমাজের লোক সাক্ষী দেয় যে লোকটা দিনদার পরেশগার ভালো লোক ছিল, তাহলে আপনি জান্নাতি, জান্নাতি আপনি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে প্রতিবেশীর সাথে সুলভ ব্যবহার করার তৌফিক দান করুন। ছোটোখাটো বিষয় নিয়ে কখনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না। প্রতিবেশী সন্তানকে ভালোবাসতে হবে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ানোর এটা একটা মাধ্যম।
প্রতিবেশীর সন্তানকে ভালোবাসতে হবে, এটা আমাদের দ্বারা হয় না আসলে, এটা হলো বড় সমস্যা। হ্যাঁ, এই বুড়াগুলো পার হয়ে যাবে, যাবে নতুন প্রজন্ম যেগুলো আসবে সেগুলো যেন আপনার সাথে ভালো আচরণ করে, এই কথাটা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে প্রতিবেশী একে অপরে মিলেমিশে থাকার, জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে অটুট থাকার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে সরল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, কবর কী অবস্থা আছে জানি না, তাদের প্রতি দয়া করো, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ তুমি আমাদের প্রতি রহমান রহিম, রহম করো, দয়া করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।